circuit ready. So guys, dekhte hocche ebar ami hat debo, hat dile automatic hand wash. এটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে এরকম একটা কৌটো আমি এরকম একটা খালি কৌটো নিয়ে নিয়েছি এবার এই খালি কৌটোটার পর আমাদের লাগবে একটা পাইপ এরকম একটা পাইপ লাগবে আমাদের তো এই পাইপটাকে কৌটোর ঠিক এই সামনের দিকটায় আমাদের ফুটো করে পাইপটাকে ভেতর দিকে দিতে হবে তো করে নি সোল্ডারিং আয়রন দিয়ে ফুটো করে আমি এটাকে পাইপটাকে এই ঢাকটার মধ্যে এরকমভাবে প্রথমে আটকে নিয়েছি প্রথমে এরকমভাবে আটকে নিতে হবে এরপর আমি নেব হচ্ছে একটা পাম্প মোটর 5 ভোল্ট ডিসি পাম্প মোটর একটা তো এই পাম্প মোটরটাকে এর সাথে আমাদেরকে প্রথমে ফিট করতে হবে তো পাম্পের সাথে পাইপটা আমি প্রথমে সেট করে নিয়েছি এটা হচ্ছে পাম্প পাম্পের সাথে প্রথমে পাইপটা সেট করেছি তারপর আমি এর সাথে একটা লোহার স্পোক লাগিয়ে দিয়েছি যাতে পাইপটা আমাদের সোজা অবস্থায় থাকে তো তারপর ঠিক এরকম হয়েছে আমাদের এটা হচ্ছে পাম্পের তারটাকে আমি পাশ থেকে যে বাইরে বের করে রেখেছি এটার সাথে আমাদের কানেকশন করতে হবে তো এটাকে আমি কৌটার মধ্যে প্রথমে ফিট করে নিই কৌটাটার মধ্যে ফিট করলে তো আপাতত এখানকার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের বাকি সার্কিটটা কমপ্লিট করতে হবে তো এটা কমপ্লিট করার জন্য সবার প্রথমে লাগবে আমাদের হচ্ছে একটা ব্যাটারি আমি এখানে একটা মোবাইলের ব্যাটারি নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা মোবাইলের ব্যাটারি পুরনো মোবাইলের যে ব্যাটারি আমি এই প্রজেক্টের জন্য এই ব্যাটারিটা ইউজ করব ব্যাটারিটাকে প্রথমে আমি কৌটোর পেছনে লাগিয়ে নেব ব্যাটারিটা আমাদের কানেক্ট হয়ে গেছে তো এরপর আমার চাই হচ্ছে আমাদের একটা Ir-proxymetry Sensor এটা হচ্ছে Ir-proxymetry Sensor সেন্স করার জন্য তারপর আমাদের লাগবে হচ্ছে একটা 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স এটা একটা 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে রেজিস্টার এরপর চাই হচ্ছে আমাদের TIP32C একটা ট্রানজিস্টার হচ্ছে TIP32C ট্রানজিস্টার তো এরপর আমি ব্যাটারিটা এখানে লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে সেই মোবাইলের ব্যাটারিটা আমি প্রথমে গ্লু দিয়ে এর সাথে আটকে নিয়েছি আর এই ব্যাটারির সাথে আমি একটা BMS কানেক্ট করেছি যাতে ব্যাটারির পাওয়ারটা শেষ হয়ে গেলে আমরা এটাতে চার্জ করতে পারি তো এখান থেকে আমাদের ইনপুট হবে ব্যাটারিতে যখন চার্জ হবে তখন এটা ইনপুট আর ব্যাটারির আউটপুট হচ্ছে আমাদের এখানে আর এর উপরে আমি এখানটায় নিয়েছিলাম হচ্ছে একটা Ir-proxymetry Sensor এটা হচ্ছে সেন্সারের তিনটে আউটপুট আর এটা হচ্ছে আমাদের যে 5 ভোল্ট পাম্প মোটরটা আছে ভেতরে সেটারই দুটো আউটপুট হচ্ছে এই দুটো তার আর এখানে নিয়েছি হচ্ছে আমি TIP32C PNP ট্রানজিস্টার এরপর আমি কানেকশনটা কমপ্লিট করব তো আমি কানেকশনের ডায়াগ্রাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো তো চলো কানেকশনটা কমপ্লিট করে নিই তো এর সাথে আমাদের আরও একটা লাগবে হচ্ছে 1K রেজিস্টার এটা হচ্ছে একটা 1K রেজিস্টার তো 1K রেজিস্টারটা আমাদের Ir-proxymetry সেন্সারের ঠিক যে আউটপুট আছে আউটপুটের সাথে প্রথমে জয়েন করতে হবে এরপর আমি একটা পুরনো চার্জারের নর্মাল পিন একটা নিয়ে নিয়েছি যেটা আমাদের এই আউটপুটের সাথে কানেক্ট করার জন্য
তো আমার কানেকশন এখানে রেডি, এটা হচ্ছে আমার, তো সবকটা কানেকশন আমি এখানে করে নিয়েছি। কানেকশানের সার্কিট ডায়াগ্রাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে কানেকশানটা করতে পারো। তো এটা হচ্ছে আমার ব্যাটারি আউটপুট, আমি এটা এখানে কানেক্ট করলেই আমার সার্কিট চালু চালু হয়ে গেছে। তো আমার সার্কিট কমপ্লিট হয়ে গেছে, হাত দিলেই আমার পাম্প চলছে। আমি টেস্ট করার জন্য একটা কাঁচের গ্লাসের মধ্যে যে নীল রঙের জল নিয়েছি যাতে বোঝা যায়, কারণ এটার মধ্যে এমনি জল দিলে হয়তো বুঝতে সমস্যা হবে, সেই জন্য আমি একটু জলের মধ্যে কালার অ্যাড করে নিয়েছি। তো এই জলটাকে এর মধ্যে দেব এবং এখানে দিয়ে দেখবো যে আমাদের কাজ। তো এবার আমি এই লিকুইডটাকে এর মধ্যে দেব, তার জন্য এখানে খুলে নিলাম। গাইস দেখতে পাচ্ছ, এবার আমি হাত দেব, হাত দিলে অটোমেটিক হ্যান্ড ওয়াশ। তো আমাদের অটোমেটিক হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি